এটা রক কাটিং ল্যাবরেটরি। এখানে পাথরগুলো কেটে থিন সেকশন তৈরি করা হয়, মাইক্রোস্কোপিক অবজারভেশনের জন্য থিন সেকশন তৈরি করা হয় পাথর কেটে, সেটা আমি এখানে আসলে দেখাবো আজকে আমরা কি কি আসলে করি। আমি এই ল্যাবেই রয়েছি, জাস্ট আমি আজকে কি কি কাজ করব সেটার একটা সংক্ষিপ্ত পরিচিতি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই রুমের তাপমাত্রা 23 ডিগ্রি, সবসময় এটা ফিক্সড করে রাখা হয়, এবং এখানে যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো মূলত, এটা হলো ইউনিভার্সিটির কিছু স্যাম্পলিং। আমি প্রথম থেকেই দেখাই এই ল্যাবরেটরিতে যা যা রয়েছে, তার মধ্যে প্রথমে এখানে হট ওয়াটার, এবং এখানে ওই রুমটাতে মূলত পাথর কাটার জন্য, এই রুমটা। এখানে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, যে মেশিনগুলোর সাহায্যে পাথর কাটা হয়, দেখছেন ব্লেডগুলো কত ধারালো, এই পাথরগুলো কাটা হয় এখানে। এবং এটা হলো স্লাইড কাটার, এটা একটা মেশিন, এখানে আরেকটা রয়েছে সবগুলো। যেহেতু আজকে আমি পাথর কাটবো না, কিন্তু আমি স্লাইডটা, পাথরটা অলরেডি কেটেছি, কাটার পরে আমি এখন যে কাজগুলো করব সেটা হলো আমার এই স্যাম্পল। এগুলো থেকে দেখেন আমি প্রথমে অলরেডি ওই কাটার মেশিন দিয়ে এটা কেটে নিয়েছি। কাটার পরে এইগুলো তিনটা স্টেপে এটা পলিশ করতে হবে। প্রথমে এটা আসলে স্যাম্পলটাতে নিতে হয়, এটা নাম লেখা রয়েছে এখানে, একটা দেখতে পারবেন যে গ্রেন সাইজ মূলত 200 মাইক্রোমিটার। এটা এগুলো রোটেট করে, এটা ঘুরতে থাকে, এবং এটা এই যে বালিটা রয়েছে, বালি সেটা দেখতে পারবেন এখানে, এই যে বালি, এটা 200 সাইজ, এটা ঘুরতে থাকে। তখন আমরা এর বালিটা এখানে দিয়ে জাস্ট এখানে আমরা এটা বালিটা এরকম দিয়ে প্রথমে একটু ধুয়ে নিতে হয়, তারপরে আমরা বালিটা এরকম দিয়ে, তারপর আমি এই যে স্লাইডটা নিব, স্লাইডটা নিয়ে জাস্ট এভাবে পলিশ করতে হয়। যাই হোক, এটা আমি এটা করব। এরপরে আমাদের যেটা 200 যখন হয়ে যাবে, সুন্দর করে আমরা একটা আর থিন সেকশন, একটা খুব মাই টু এই লেভেল পর্যন্ত যখন চলে আসবে ক্ষয় হতে হতে, তখন আমরা পরেরটাতে চলে যাব। এটা হলো মূলত এটা গ্রেন সাইজ 600, এটা সাইজটা হলো 600, এবং এরপরে যেটা আছে সেটা হলো 1000, এটা দেখা যাচ্ছে 1000 সাইজ। এইভাবে প্রত্যেকটাই কিন্তু একই স্টাইলের, মূলত 1000 যখন হয়ে যাবে আমাদের শেষে আরেকটা রয়েছে, এটা 2000 সাইজ, এটা গ্রেন সাইজটা 2000, এবং এটা আরও ফাইন গ্রেইন, একেবারে মিহি। যখন এটা হয়ে যাবে তখন আমরা এই স্লাইডটা, এখানে একটা আলো জ্বলবে, এটা দিয়ে আমরা দেখতে পারবো যে স্লাইডটা, এখন রেখে আমরা দেখতে পারি যে স্লাইডটা সুন্দর হয়েছে কিনা। তো এই হলো আমার টোটাল ল্যাবরেটরি সেট আপ। এখন এরপরে স্লাইডটা যখন হয়ে যাবে তখন আমরা মাইক্রোস্কোপে দেখব যে আমাদের স্লাইডটা পারফেক্ট হয়েছে কিনা। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি করলাম একটু দেখানোর জন্য যে আসলে আমি এখানে কীভাবে স্লাইডগুলো তৈরি করি। যদি কেউ ল্যাবরেটরি সেট আপ করতে চায় থিন সেকশন করার জন্য, এই জিনিসগুলো আমাদের লাগবে, মূলত 200, 600 এবং 1000, 2000 ম্যাক্সিমাম। তাই এই হলো টোটাল ল্যাবরেটরি সেট আপ। ধন্যবাদ সবাইকে।